মরুভূমি অঞ্চলের খেজুর এখন চাষ হচ্ছে বাংলার মাটিতেও। আরব দেশগুলোর মরুভূমি এলাকায় যেখানে অন্য কোনো গাছপালা জন্মানো সহজ হয় না, সেখানে খেজুর বাগান করে মরুদ্যান সৃষ্টি করা হতো। সারা পৃথিবীতে অনেক প্রজাতির খেজুর চাষ হয়, তার মধ্যে আরবের মরিয়ম খেজুর বিখ্যাত। মরুদেশে সেই খেজুর চাষের দেখা পাওয়া গেল সুন্দরবনের হাসনাবাদের লবণাক্ত মাটিতে। সেখানে আরবের খেজুর লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সুন্দরবনের হামিদ। একসময় গাড়ির গ্যারেজে কাজ করতেন সে, এখন মন দিয়েছেন কৃষিকাজে। আমফানের সময় এক আত্মীয় খেজুরের বীজ এনে দিয়েছিল হামিদকে, যেগুলি থেকে চারা তৈরি করেছেন তিনি। এখন মন দিয়েছেন চাষে। এক কাঠা জমিতে প্রায় 200টি গাছ তৈরি করেছেন তিনি। বেশ কয়েকটি গাছে ফলেছে খেজুরও। খেজুর গাছের চারা বিক্রির ব্যবসাও শুরু করেছেন। চারা গাছ ও খেজুর বিক্রি করে তার সুদিন ফিরবে আগামী দিনে। এভাবে গবেষণামূলক কৃষিকাজ স্থানীয় গ্রামীণ অর্থনীতিতেও বড় প্রভাব ফেলবে আশা সকলের। গঙ্গা নদীকে শ্রদ্ধা জানিয়ে আরতি করার রিওয়াজ বেনারস ও হরিদ্বারে, তবে ধীরে ধীরে সেই আরতির দৃশ্য চোখে পড়ছে বাগবাজার, নিমতলা ঘাট, প্রিন্সেপ ঘাট ও হাওড়ার বিভিন্ন ঘাটগুলিতে। গঙ্গা যেমন সব পাপ ধুয়ে কলুষমুক্ত করে, তাই সেই নদীকেই এভাবে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। এখন তারকেশ্বর জুড়ে চলছে শ্রাবণী মেলা। সেই মেলাকে উপলক্ষ করে এদিন সন্ধ্যায় হুগলির চন্দননগর রানীঘাটে গঙ্গা বক্ষে এই আরতি অনুষ্ঠিত হলো। একটি লঞ্চকে আলোর মালায় সুন্দর করে সাজিয়ে তার উপর পুরোহিতরা ঢাক ঢোল মন্ত্রোচ্চারণে এই আরতি করলেন। সাধারণ দর্শকদের পাশাপাশি এই আরতি মুগ্ধ হয়ে দেখলেন উপস্থিত সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। ঢাক ঢোল মন্ত্রপাঠের সঙ্গে প্রদীপের আলো ও ধূপের গন্ধ মিলেমিশে নদীর পার তৈরি হলো এক অপূর্ব পরিবেশে। দেশের ক্রীড়াক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ এখন ব্যাপক হারে বেড়েছে। এখনকার মহিলা ক্রীড়া তারকাদের দেখে অনুপ্রাণিত হয়ে খেলার জগতে নাম লেখাচ্ছে দেশের অনেক মেয়ে। সাফল্যও পাচ্ছেন অনেকে, সেই সঙ্গে বাংলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করতে তারা খেলায় এগিয়ে আসুক। এই লক্ষ্যেই জেলার বিভিন্ন অঞ্চলে আয়োজন করা হচ্ছে মহিলাদের ফুটবল প্রতিযোগিতা। এই দৃশ্যটি কালনা থানার অন্তর্গত রঘুলপুরের। রঘুলপুর নজরুল স্মৃতিসংঘের পরিচালনায় একটি একদিবসীয় মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মোট 8টি দল এখানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তরুণ দে সহ বিশিষ্ট ব্যক্তিরা। মহিলাদের এই দাপুটে ফুটবল খেলা দেখে মুগ্ধ উপস্থিত দর্শকরা। কয়েকদিন আগে সারা দেশ জুড়ে পালন করা হলো বিশ্ব আদিবাসী দিবস। জঙ্গলমহলের নানা অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী রাজ্যগুলিতেও দিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। এই দৃশ্যটি পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারের। এখানে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে যোগ দিয়েছিলেন এসটি এসসি ও ওবিসি সম্প্রদায়ের মানুষজন। নিছক নিজেদের সাংস্কৃতিক বিষয়গুলি তুলে ধরাই নয়, পাশাপাশি দাবি ছিল সারি ও সারনা ধর্মকে যেন স্বীকৃতি দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন কয়েক হাজার মানুষ। স্বাধীনতার পর থেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষ অবহেলিত সব দিক থেকেই, সে বিষয়ে সবিস্তারে বলেন ধনঞ্জয় মুর্মু। এছাড়াও বক্তব্য রাখেন এই সম্প্রদায়ের বিভিন্ন মানুষ। উপস্থিত ছিলেন ভানু পাত্র।